আজকের তৃতীয় প্রশ্ন হলো, ওম শান্তি দিদি, বাবা বলেছেন যে আত্মারা শেষে আসবে তারা দ্রুত যাবে, এটার মানে কি? উত্তরে বলা হয়েছে, ওম শান্তি, বাবা খুব ভালো করে বুঝিয়ে বলেছিলেন যে এই সময়ে পুরো জ্ঞান খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়ে গেছে, যার কারণে এটি বুঝতে খুব একটা অসুবিধে হয় না, এবং আত্মারা গ্রামারও সহযোগিতা পায়, এবং বাবার সহযোগিতা তো সবসময় প্রতিটি বাচ্চার সাথে থাকেই থাকে, যে কারণে তারা শেষে এসেও এত দ্রুত যেতে পারে। সব কিছুর ক্লিয়ারেন্স তাদের সামনে থাকে, তাই তারা তাদের পুরুষার্থ দ্রুত গতিতে করতে পারে, আর তারা শেষে এসেও দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে। ওম শান্তি। আজকের চতুর্থ প্রশ্ন হল, ওম শান্তি দিদি, যে সকল আত্মারা শেষের দিকে আসবে দর্শন পাবে যে তারা প্রজাদের মধ্যে আসবে, তাদের অবস্থা কি হবে? উত্তরে বলা হয়েছে, ওম শান্তি, না, অনুতাপ ছাড়া কিছুই হবে না, কারণ তারাও দেখবে যে তারা শ্রীমদ অনুসরণ করেননি, এবং সময় অনুসারে বাবা তাদের অনেকবার নির্দেশ দিয়েছিলেন। অনেক সময় ছাত্রদের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু অবহেলার কারণে সেই জিনিসটি পেতে পারে না, তখন তারা এই অবহেলার কারণেই অনুতপ্ত হয়। এমন নয় যে আমরা তো অন্তত প্রজা হয়েই যাব, এই চিন্তা তখন তাদের মধ্যে আসবেই না। আচ্ছা, ওম শান্তি।